ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে যা বলা হয়েছে তার অর্থ কাউকে আঘাত করা নয় এবং এটিকে গুরুত্ব সহকারে নেবেন না। তোরা সবাই ভালো আছিস? তোদের সবাইকে শুভ বিজয়া। শুভ বিজয়া স্যার। তারপর বল, পূজোয় কেমন ঘুরলি? শুধু ঘুরলি না একটু পড়াশোনাও করলি? তা পূজোয় কটা প্যান্ডেল দেখলি? 110টা, 150টা, 51টা, 100টা। কল্যাণী টুইন টাওয়ারটা দেখেছিস? দেখেছি স্যার। দেখিনি স্যার। ওটা যে বানিয়েছিল সে তো আমারই ছাত্র ছিল। তাই স্যার। এই শশী, এমন একটা বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলেও বিপদ না হলেও বিপদ। লুঙ্গিটা আগুন লাগলো স্যার। কি করে? তখন লুঙ্গি খুললেও বিপদ আর না খুললেও বিপদ। কি করে? এই হাসি, তোর না পূজোর আগে রেজাল্ট বেরোলো, তা কত নাম্বার পেয়েছিস? স্যার মাত্র একের জন্য 100 নাম্বার পাই। তাই নাকি? 99 পেয়েছিস বুঝি? বা 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 বা, খুব ভালো খুব ভালো। না স্যার, 2 শূন্য পেয়েছি, আর একটা 1 পেলেই 100 নাম্বার পেয়ে যেতাম। কি করে? রসগোল্লা আর কি, বিজয়াতে খেয়ে নিও। এই ঋষি, তুই বলতো চুম্বক কাকে বলে? স্যার বইতে যা লেখা আছে ওইটাই। গাধা কোথাকার, আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছি। মানুষের মুখের কথার কোনো দাম নেই স্যার। আয়ুর মা, তাহলে তুই পেছন দিয়েই বল। এই তো জো, গতকাল যে 4টে ইংরেজি বাক্য শিখে আসতে বলেছিলাম শিখে এসেছিস? নো স্যার। কেন? নাও আই এম বিজি। যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে। ডোন্ট ডিস্টার্ব মি। কি এত বড় সাহস? ইউ শট আপ। মাঝি ছেলে, দাঁড়াও তোমার বাবাকে বলছি। কেন স্যার, আমি তো 4টে ইংরেজি বাক্যই তো বলতে পেরেছি না। আয়ুর মা, আই এম দুঃখিত বাবু, তুমি গুড বয়। এই শশী, তুই ঘুমাচ্ছিস কেন? পড়তে আসিস ঘুমানোর জন্য? না স্যার, শিখার জন্য। শিখার জন্য আসো, তা শেখো না কেন? স্যার শিখা তো আজকে আসুনি। তাই শিখা, এই কথা শুনে আমার লাগলো ছ্যাঁকা। এই হাসি, তুই বলতো ভারত কবে স্বাধীন হয়েছে? 2011। এই ঋষি, তুই বলতো হুগলি সেতু কবে তৈরি হয়েছে? 2011। এই শশী, তুই বলতো যুব ভারতী ক্রীড়াঙ্গন কবে তৈরি হয়েছে? 2011। এই তো জো, তুই বলতো নবান্ন কবে তৈরি হয়েছে? 2011। এইটা ঠিক আছে। আয়ুর মা। এই ঋষি, তুই বলতো রাজ্যে প্রথম মোবাইল কবে তৈরি হয়েছে? 2011 স্যার। কি হল না? এই শশী, তুই বলতো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কবে তৈরি হয়? 2011 স্যার। ভুল ভাল। এই হাসি, তুই বলতো ভূমি সংস্কার কবে তৈরি হয়? 2011। এই তো জো, তুই বলতো প্রাইমারিতে ইংরাজি শিক্ষা কবে চালু হয়েছে? 2011 স্যার। শেখাচ্ছি এদেরকে আমি, কি শেখাচ্ছি? হে ভগবান, আমায় তুলে নাও। তোদেরকে কি আমি 2011 থেকে পড়াচ্ছি? স্যার আপনি তো বারবার বলেন এই 34 বছরে কিছুই হয়নি, যা হয়েছে 2011 সালের পরে। স্যার আমিও বইতে সবই পড়েছি কিন্তু আপনার কথা বিশ্বাস করেছি। তাহলে তো দেখছি আপনার কথা বিশ্বাস করা যাবে না। কি তাহলে কি স্যার আপনি মিথ্যা কথা বলেন? আয়ুর মা।